নমস্কার সর্বোদয়সকল, ভারত সরকারের কর্মচারী রাজহুয়া অভিযোগ আর পেনশন মন্ত্রালয় পেনশন আর পেনশনার কল্যাণ বিভাগের তরফেরপরা যা 30/5/2024 তারিখে সরকারি কর্মচারী সকলের ডিএ 50% বৃদ্ধি হওয়াত গ্রেচুইটির সর্বোচ্চ সীমা বৃদ্ধি আর সপ্তম দরমহা আয়োগের পরামর্শ সমূহ কার্যকরীকরণ সন্দর্ভত এই পত্রখন প্রকাশ করেছে। এক নম্বরত কৈছে 4/8/2016 সিদ্ধান্ত লওয়া পেনশন, গ্রেচুইটি, কমিউটেশন অফ পেনশন আর ফেমিলি পেনশনের উপর বহুকটা সিদ্ধান্ত লওয়া হয়েছিল। আর 3 নম্বরত কৈছে সেই নির্দেশনা অনুসরি সপ্তম দরমহা আয়োগের পরামর্শ সমূহ কার্যকরী করার ক্ষেত্র সরকারে লওয়া সিদ্ধান্ত অনুসরি কেন্দ্রীয় অসামরিক পেনশন নিয়ম 2021-র অধীনত সরকারি কর্মচারী সকলের গ্রেচুইটি 25% অর্থাৎ 20 লাখ টাকার 25 লাখ টাকালৈকে বৃদ্ধি করা হয়েছে। 5 নম্বরত কৈছে এই বিষয়টি বিত্ত বিভাগের সঙ্গে আলোচনা করে 27/5/2024 তারিখে সিদ্ধান্ত লওয়া হয়। 7 নম্বরত কৈছে CCS পেনশন নিয়ম 2021 আর CCS NPS-এর অধীনত গ্রেচুইটি প্রদান নিয়ম 2021-র সংশোধনের বিষয়ে পৃথকে পৃথকে নোটিশ প্রকাশ করে অবগত করা হব। গতি সর্বোদয়সকল, এই নোটিশখনের জড়িয়ে আপনাদের এইটু কথাই জানিব পারিলে যে সরকারি কর্মচারী সকলের গ্রেচুইটি 25% বৃদ্ধি করা হয়েছে। হয় সর্বোদয়সকল, সরকারি কর্মচারী সকলের ডিএ 50% বৃদ্ধি হওয়াত পেনশন নিয়ম 2021-র অধীনত সরকারি কর্মচারী সকলের গ্রেচুইটি 20 লাখ টাকার 25 লাখ টাকালৈকে বৃদ্ধি করা হয়েছে। গতি সর্বোদয়সকল, লগর বন্ধুবর্গক এই ভিডিওটি শেয়ার করে আজির এই গুরুত্বপূর্ণ খবরটি জানাই দিব আর পরবর্তী সময়ত সরকারি কর্মচারী সকলের বিভিন্ন খবর সমূহ পুন প্রথমে পাবলে অনুগ্রহ করে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লব। ধন্যবাদ।